ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাজামুল শেখ ভাই, এই পোস্টটা নিয়ে যারা বুঝে না তারাই বাড়াবাড়ি করে। এখন তো মসজিদ এতদিন বন্ধ ছিল ভাই, মসজিদ কি তারা সব করে বন্ধ করে রেখেছে? এখন একটা বড় সমস্যার কারণে, বৃহৎ সমস্যা থেকে আল্লাহর রহমতে বাঁচার জন্য তারা একটা উপায় অবলম্বন করেছে, তো আপাতত বন্ধ আছে, এখন এটাকে খুলতেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কিন্তু এখন যদি সবাইকে একাকার করে দেয় তো ভাইরাস তো এখনো শেষ হয়ে যায়নি, ভাইরাস আছেই আল্লাহর রহমতে। সৌদি আরবে আমরা আছি অনেকে, হয়তো আপনিও আছেন, তো এখানে বেশ কিছু দিন থেকে শেষ দিনগুলোতে আমরা আল্লাহর কাছে আশা রাখি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই ভাইরাসটা উঠিয়ে নেন। আক্রান্তের সংখ্যা কিছুটা কমছে এবং সুস্থতার সংখ্যাগুলো আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাচ্ছে বেশি, তো আল্লাহ যেন দ্রুত আক্রান্ত ভাইদেরকে সুস্থ করে দেন এবং আর যেন নতুন করে আক্রান্তের সংখ্যা তেমন না হয়। আল্লাহ যেন এই ভাইরাসটা সৌদি আরব সহ সারা মুসলিম বিশ্ব থেকে, সারা দুনিয়া থেকে উঠিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, এই অবস্থাটা যেটা গ্রহণ করা হয়েছে এটা সাময়িক এবং সমস্যার কারণে এটা গ্রহণ করা হয়েছে, বরং এটা এখন গ্রহণ করা জরুরি। যারা মসজিদে যেতে চান তারা অবশ্যই নিজের আত্মরক্ষা ব্যবস্থা গ্রহণ করেই যাবেন, স্যানিটারিজ ব্যবহার অথবা এসে যাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, এসে আবার সাবান দিয়ে হাত ধোয়া, তো যেগুলো তারা বলছে সেগুলো অবলম্বন করা উচিত। আর বাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল রাখি এবং সাথে সাথে উপায় অবলম্বন করি। তো যারা এখন বলছে যে এভাবে নামাজ হবে না, তারা বুঝে না, জানে না মাসলা, এই নামাজ এই অবশ্যই কাতারবদ্ধ হয়ে করাটা উচিত এবং পাশাপাশি দাঁড়ানো উচিত, কিন্তু এখন যেহেতু পরিস্থিতির সম্মুখীন, এই কঠিন পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে মেলা না যায় জিনিসও জায়েজ হয়ে যায়। যেমন শুকুরের গোস্ত খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, কিন্তু মরণাপন্ন ব্যক্তির জন্য জায়েজ আছে। যদি একটা লোকের এমন একটা জিনিস দিয়ে চিকিৎসার দরকার হয় যেটা হারাম, কিন্তু এখন সেটা না করলে সে মরে যেতে পারে বা মারা যেতে পারে, আল্লাহু আলাম, কিন্তু ওই অবস্থায় তার জন্য ওইটা বেশি চিকিৎসা গ্রহণ করুক, পরে আল্লাহর কাছে সে কোনো মাফ চাইবে। হ্যাঁ, তো ইসলাম আসলে কোনো অন্ধ ধর্ম নয়, এখানে মানুষের অবস্থা, প্রেক্ষাপট এবং তাদের সার্বিক কল্যাণের দিকে খেয়াল রাখা হয়েছে, সেই জন্য যদি দূরত্ব বজায় রেখেও নামাজে দাঁড়ায় ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। আর নামাজে এই দূরত্ব বজায় রাখাটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর রহমতের পরে মানুষের জীবনের আত্মসুরক্ষা করা। আর এর সাথে আপনি যেটা বলছেন যে আপনি মসজিদে যাবেন কিনা, যদি আপনি মনে করেন যে এটা নিরাপদ নয় তো আপনি বাসাতেও নামাজ পড়তে পারেন। আর মসজিদে যে সকল শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেটা পালন করে মসজিদে যাওয়াটাও একটু মুশকিল ব্যাপার। বিশেষ করে আমি তো মনে করি যে এই যে জুতা টুতাগুলো মানুষ নিয়ে যাবে সেগুলো কে কোথায় রাখবে, খালি পায়ে হাঁটতে হবে, কাটটা কোথায় কিভাবে পড়বে পা, ঠিক আছে, আবার জায়নামাজের কথা আপনি বলেছেন, জায়নামাজ না হয় নিয়েই গেলাম, তো সর্বোপরি খুলছে ঠিক, কিন্তু অনেকগুলো শর্ত রেখেই খোলা হচ্ছে, তো এগুলো মেনে চলা উচিত আমাদের। যদি কেউ মসজিদে যেতে চায় তাহলে সেগুলো সে মেনে যাবে। আর যেটা একটু আগে বলছিলাম যে আপনি যাবেন কি না, যদি আপনি নিজে মনে করেন যে এটা নিরাপদ নয় আপনার জন্য, ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন, ভাইরাস চলে আসতে পারে আপনার কাছে, তাহলে আপনি বাসায় নামাজ পড়ুন। আর এগুলো ওই যে আমাদের গ্রুপগুলোতে দুইটা ভিডিও দেওয়া হয়েছে, শেখ মতুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ উনি এটার অনুবাদ করেছেন, যে রসুল মক্কা হায়াতু কেবারুল ওলামার সেটা ফতোয়ার অংশ, যে যদি কেউ ক্ষতির সম্ভাবনা দেখে তাহলে সে যেন সে মসজিদে যাওয়া না যাওয়াটাই তো তার ইচ্ছাধীন। রাসূল বলছেন লা দরারা ওয়ালা দিরার, লা দরারা ওয়ালা দিরার, আপনি নিজের নিজের ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না, ঠিক আছে। আর যদি আপনার এখানে ক্ষতির সম্ভাবনা আপনি মনে করেন, আপনি বাসায় নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ এখন পরিস্থিতিটার শিকার আমরা।
আল্লাহ আমাদেরকে এই অভাব বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এটা দুনিয়া থেকে উঠিয়ে নিন আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।